নৌপথে বরগুনার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা থাকলেও পদ্মা সেতু উদ্বোধনের পর যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে দেশের দক্ষিণের জনপদ বরগুনার। পাশে গড়ে তোলা হচ্ছে পায়রা বন্দর। সব মিলিয়ে শিল্প সম্ভাবনাময় জেলা বরগুনা। এ সম্ভাবনাকে কাজে লাগাতে কয়েকশো একর জমি কিনেও গ্যাস না থাকায় তা ফেলে রেখেছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। বিক্রি হচ্ছে না বিসিক শিল্পনগরীর প্লটও। জেলায় হাতে গোনা যে কটি কারখানা রয়েছে তাও চলছে সিলিন্ডার গ্যাসে। এ অবস্থায় গ্যাস না থাকায় প্রতিযোগিতার বাজারে পিছিয়ে পড়ছেন উদ্যোক্তারা। গ্যাসের কারণে মিল কারখানা খুব কম হইতেছে। এখন তো হাতে কাজ করতে হয়, আর গ্যাস আসলে হাতে কাজ করতে হবে না, অনেক উন্নত হবে। যদি আজকে এই গ্যাসের লাইন থাকতো তাহলে আমাদের এই মিল কারখানা খুব ভালোই চলতো। বরগুনা পায়রা পোর্ট এই অঞ্চলে যদি এই গ্যাস লাইনটি দেওয়া হয় তাহলে আমি মনে করি যে আমাদের প্রোডাকশনটা এখন যেইভাবে করতেছি তার দ্বিগুণ হারে আমরা প্রোডাকশনে যেতে পারবো। সংশ্লিষ্টরা বলছেন পাইপলাইনের মাধ্যমে বরগুনায় গ্যাস সরবরাহ করা হলে শিল্প নগরীতে পরিণত হবে অনেকটাই পিছিয়ে পড়া এ জেলা। বরগুনায় গ্যাসের সরবরাহ পাই তাইলে হবে কি যে উৎপাদিত যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলোর মূল্যে কম মূল্যে আমরা ভোক্তাদের কাছে পৌঁছাতে পারবো। শুধু বরগুনার উদ্যোক্তারা না, বাইরের উদ্যোক্তারাও যদি গ্যাস আসে তাহলে তারাও আগ্রহী হয়ে বরগুনায় শিল্প কারখানা স্থাপন করবে। জেলায় 2020 সালে বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মাত্র 7টি প্লট বিক্রি হলেও অবিক্রিত রয়েছে 57টি প্লট। আর বিক্রিত 7টি প্লটের মাত্র 2টিতে কার্যক্রম শুরু হলেও বাকি 5টি এখনো খালি পড়ে আছে। সময় সংবাদ বরগুনা।